রেকর্ডিং এ ইন্ডিয়ান টেলিকম, সাউন্ডে মিন্টু ডিক্রিটর, চকপাটলি বাজার। বলেছেন নবী, বলেছেন তোমার ছেলে চাইতে তোমার পিতা চাইতে, তিন নম্বরে বললেন পৃথিবীর সব মানুষের চাইতে যতদিন আমাকে বেশি মহব্বত না করতে পারবে ততদিন তুমি পূর্ণ ইমানদার হতে পারবে না। এখন যদি মহব্বতের কথা বলি কে করে? সবাই তো বলে, চার হাত পা তুলে দে বললো ভালোবাসা। ভালোবাসার ডেফিনেশন, মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আল্লাহ বললেন নবী যেটা করতে বলেছে সেটা করো, আর নবী যেটা করতে নিষেধ করেছে সেটা ছেড়ে দাও। যে মানুষটা নবী পাকের করতে বলা কাজগুলোকে করলো, নিষেধ করা কাজগুলোকে ছেড়ে দিল, ওই মানুষটাই তো নবী পাকের প্রকৃত ভালোবাসার দাবিদার। ঠিক কিনা বলে কি গো? নবীর করতে বলা কাজ মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ করি, এই তো জলসা শুনতে এসেছি নাকি, এটাই করতে বলা কাজ? খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহে হিন্দুস্তানের জমিনে কলেমা ঝান্ডা উত্তোলন করেছিলেন। সেদিন হিন্দুস্তানে মুসলমানের সংখ্যা এত ছিল না, পৃথ্বীরাজের হাজারো চেষ্টা ব্যর্থ হয়ে গেল, যুগি জয়ফলে জাদু ভান্ডার খালি হয়ে গেল। তাড়িয়ে দিতে পারেনি খাজা বাবাকে, বরঞ্চ খাজা বাবা নিজে হাতে করে 90 লক্ষ বেদিনকে মুসলমান করিয়েছিলেন। জোরে বলেন, আরো জোরে বলেন। খাজা বাবা কি কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়িয়েছিল? খাজা বাবার আদর্শে আদর্শিত হয়ে, খাজা বাবার আদর্শে মুক্ত হয়ে ইমান এনে কলেমা পড়ে মানুষ মুসলমান হয়েছে। আজকে দুর্ভাগ্যজনক সত্য কথা, বেদিন মুসলমান হয়েছে, আর আজকে আমরা কোনটা বেদিন আর কোনটা মুসলমান পার্থক্য করতে পারছি না। মুসলমানের ছেলেদের ওঠা বসা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ, এদের চুল কাটার স্টাইল, এদের জামা কাপড় প্যান্ট পরার স্টাইল বেদিন দিয়ে হারিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলে? মদ গাঁজা তাড়ি বিড়ি সুদ ঘুষ এলাইছি গুরুপুরন মহিলা সমিতি পনের টাকা সব মুসলমান বর্গা করে, খালি কবরে দেওয়ার সময় বলতে বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কারে মদ খেয়ে মরে পড়ে গেছে, এত খাওয়া খেয়েছে রাস্তায় পড়ে মরে পড়ে, ওরে কবরে দেওয়ার সময় বলছি বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ। কার বিড়ির বান্ডেল বালিশের তলায় রেখে মরেছে, ওটারে কবরে দেওয়ার সময় বলছি বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসূলুল্লাহ। যার টোটাল বডিতে একটা রাসূলুল্লাহর আদর্শ নেই তাকে বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আমার নবীর কি দায় পড়েছে নাকি? কাকে পাঠাচ্ছি? যে খালি বলছে খোকা একটু দোয়া করো, চতুর্দিক থেকে ধেয়ে আসছে। দোয়া তো হচ্ছে মাশাআল্লাহ, হচ্ছে না বাবাজি? মসজিদে মাদ্রাসায় খানকায় ইবাদতখানায় কোথায় হচ্ছে না? আল্লাহ নবী দীন দুনিয়ার মাদ্রাসা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলুল্লাহ গে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সন্তান যখন মায়ের গর্ভে ভিতরে থাকে, সন্তান যখন মায়ের পেটে ভিতরে থাকে, সন্তান মায়ের গর্ভের ভিতরে কি কে বড় হয়? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাবিরা, সন্তান যখন মায়ের গর্ভে আসে আল্লাহ সন্তানের খাদ্য নাবি, মায়ের হায়েসে রক্তের নাবি, সন্তানের খাদ্য নাবি, মায়ের হায়েসে রক্তের নাবি, আল্লাহ পাক সংযোগ করিয়ে দেন, সংযোগ করিয়ে দিয়ে মায়ের পেটের ভিতরে ওই রক্ত খাইয়ে খাইয়ে আল্লাহ বান্দা বান্দিকে বড় করে। আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বান্দা তো জবান ছিল,
বন্দিতো জবান ছিল বান্দা তো গাল ছিল বন্দিতো গাল ছিল আল্লাহ জবান দিয়ে না খাইয়ে কেন আল্লাহ নাভি দিয়ে খাওয়ালেন বান্দা জবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে বান্দা জবান দিয়ে দরুদ শরীফ পাঠ করবে বান্দা জবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবে বান্দা জবান দিয়ে দরুদ শরীফ পাঠ করবে বান্দা জবান দিয়ে কলেমা শরীফ পাঠ করবে বান্দা জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করবে বান্দা জবান দিয়ে নবীর নাম উচ্চারণ করবে যে জবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে যে জবান দিয়ে কলেমা শরীফ পাঠ করা হবে যে জবান দিয়ে আল্লাহ নবীর নাম উচ্চারণ করা হবে ওই জবান দিয়ে নাপাক রক্ত খাওয়াবেন এটা আমার আল্লাহ পছন্দ করেন না বান্দা জবানকে পাক রাখার জন্য বান্দা জবানকে পবিত্র রাখার জন্য আল্লাহ জবান দিয়ে না খাইয়ে বান্দা নাভি দিয়ে খাওয়ালেন ও আমার ভাইরা ও আমার মুরুব্বিয়ানেরা আল্লাহ জবানকে পরিষ্কার রেখেছেন কোরআন তেলাওয়াত করার জন্য দরুদ শরীফ পাঠ করার জন্য কলেমা শরীফ পাঠ করার জন্য আল্লাহ নাম উচ্চারণ করার জন্য নবীর নাম উচ্চারণ করার জন্য ওই জবানটাকে আমরা দুনিয়ার জমিনে এসে পাক রাখতে পেরেছি কি হই হই জবান কি হই হই কি করিনি এই জবান হারাম হালালের কোনো বাদ বিচার নেই নামাজ পড়তে হবে অবশ্যই কিন্তু মনে রাখুন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কোরআন বলছে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেবে নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত করবে অথচ দেখি নামাজির ভিতরে ভণ্ডামি নামাজির ভিতরেই রয়েছে পনের টাকা নেওয়ার কথা নামাজির ভিতরে রয়েছে সুদ খাওয়ার কথা নামাজির ভিতরে রয়েছে বেপত্তার বেহায়াপনার কথা নামাজির ভিতরে রয়েছে ভাব নষ্ট করার রেওয়াজ আছে না নেই যেই নামাজ পড়ছে সেই লটারির টিকিট কাটছে যেই নামাজ পড়ছে সেই সুদ খাচ্ছে যেই নামাজ পড়ছে সেই এলআইসি করেছে যেই নামাজ পড়ছে তার বউ গুরুগ্রহণ করেছে তাহলে বুঝতে হবে নামাজ নামাজের মতো হচ্ছে না হবে কি করে রাসূল বললেন রুকু করে করে যদি তুমি খুঁজো হয়ে যাও রোজা রেখে রেখে যদি তালপাতা সিপাই বেনে যাও তবুও তোমার নামাজ রোজা আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি হারাম থেকে নিজেকে দূরে সরাতে না পারো হারাম থেকে নিজেকে দূরে সরাতে না পারবে মহাব্বত তো এটাই জি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে বলা কাজ করা নিষেধ করা কাজগুলোকে ছেড়ে দাও আসুন ডিটেনশন ক্যাম্পে যাব না কাফনের কাপড়ের ভিতরে যাব ডিটেনশন ক্যাম্পে নির্যাতনের একটা মেয়াদ রয়েছে কতদিন বাঁচব গড়পড়তায় হায়াত 60 থেকে 70 মরে যাওয়ার পরে ওরা ওই জায়গাটায় আর রাখবে না গন্ধ হবে কি বলে ওখান থেকে ছাড় কিন্তু আল্লাহ যে সাতটা ডিটেনশন ক্যাম্প বানিয়ে রেখেছেন এই সাতটা জাহান্নাম এর ভিতরে একবার গেলে ওখান থেকে ছাড় পাওয়ার রাস্তা আছে কিন্তু দুনিয়ার ডিটেনশন ক্যাম্পের জন্য কাগজ নিয়ে যত ছুটেছি আমি ছুটতে নিষেধ করছি জাহান্নামের ভয়ে এত চিন্তা হয়েছে কোনোদিন আল্লাহ ডিটেনশন ক্যাম্পের ভয় যদি আল্লাহর আযাবে জাহান্নামের ভয় যদি থাকত ওই ডিটেনশন ক্যাম্পের চিন্তা যদি আমার ভিতরে থাকত অটোমেটিক্যালি আমার জীবনটা বদলে যেত চরিত্রটা সংশোধন হয়ে যেত মুনাফিকের চরিত্র আমার ভিতর থেকে আউট হয়ে যেত ইমাম তারের খাতায় আমার নামটা উঠে যেত সেদিন তো আমি আল্লাহ পাকের সাহায্য প্রাপ্ত হয়ে যেতাম
স্পেশালিটি দুনিয়াতে বলুন, কবরে বলুন, আর আখেরাতে বলুন, আল্লাহ পাকের সব রকমের স্পেশালিটি সুবিধা ইমামদারদের জন্য, বেঈমানদের জন্য নয়। ইতিহাস জলজল করছে, রাসূলুল্লাহ বদরের ময়দানে গিয়েছিলেন, 313 জন, 12 রাসূলুল্লাহ ধরে 313। আজকে যেটা আমরা ভাবছি থানা কোর্ট পুলিশ প্রশাসন সব ওদের, কিন্তু আমাদের উপায় কি? সেদিন তো ওদের দলে অনেক লোক ছিল, বদরের ময়দানের একটা দিক ছিল এঁটেল মাটি আর একটা দিক ছিল বালি মাটি। ওরা ওই আগে যে এঁটেল মাটি শক্ত মাটির দিকটাকে দখল করেছে, নবী সাহাবীদের জন্য ওই বালির ডাল ওখানে পা দিলে ঢোসে যাবে। বদরের ময়দানে একটা পানির কুয়া ছিল, সেই পানির কুয়াটাও আবু জাহালদের দখলে চলে গিয়েছিল। এরপরে কি আল্লাহ মুসলমানদের জয় দেয়নি বাবাজি? কথা বলেন, জি জি রাসূলুল্লাহ বদরের ময়দানে যে কাচ্ছেন আল্লাহ, আমি যাদের নিয়ে এসেছি এদের পেটে খুতার জ্বালা, এদের বুকে পানি তৃষ্ণা, এদের দাঁড়ানোর জায়গা ভালো না আল্লাহ, এদের পানির কুয়াটাও দখলে নেই আল্লাহ, এদের কাছে সওয়ারিও দুর্বল, এদের অস্ত্র শস্ত্রও কম। এরপরেও বলবো, আপনি যদি চান আল্লাহ বলা মানুষ দুনিয়াতে থাক, আপনাকে সিজদা দেওয়ার মানুষ দুনিয়াতে জিন্দা থাক, বদরের ময়দানে জয়ের টুপিটা আপনি আপনার হাবিবের মাথায় পরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কাঁদছেন, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও জিব্রাইল আমার নবীকে বলো কেন আমার নবী ঘাবড়াচ্ছে, ইতিপূর্বে আমি আল্লাহ কি বেশি সংখ্যক মানুষের উপরে কম সংখ্যক মানুষের হাতে আমি আল্লাহ কি জয়ের পতাকা দিই। কালকে বদরের ময়দানে লড়াই শুরু হবে, আজকে ওরা বদরের ময়দানের ওই কুয়াটা আবু জেহেলের দলেরা দখল করেছে, আমার আল্লাহর রহমতের কুয়া আল্লাহ ইমামদারদের জন্য ছেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসল ধারে পানি, পানি নবী বললেন সাহাবীরা পানি মজুদ করো। জি, ওরা আগে যে শক্ত মাটির দিকটা দখল করে নিয়েছিল, আল্লাহ পাক আমার নবী সাহাবীদের কদমকে মজবুত করতে এত পানি দিলেন, ওদের দাঁড়ানোর জায়গাটা সব কাদা হয়ে গেল, পা দিলে পা দাঁড়ায় না। আর সাহাবী যে দিকটাই ছিল বালি মাটি, পানি পড়েছে জ্যাম হয়েছে, আল্লাহ সাহাবাদের কদমকে মজবুত করে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বীর বীরকমে লড়াই হলো, সাহাবা হুজুর লড়াই করলেন, তারা বিবি বাচ্চা সব মায়া ভুলে যে আমার রাসূলুল্লাহকে জান দিয়ে এত মহব্বত করেছিলেন, লড়াই করলেন, আল্লাহ জয় দিলেন। শুধু জয় দেননি, 70টা কাফেরকে টেনে এনে মসজিদে নববীর খুঁটিতে সাহাবা হুজুররা বেঁধে ফেললেন। 70টারে টেনে এনে বেঁধেছে, 313 জন, 1000-এর বিরুদ্ধে লড়াই করে জয় হয়েছে, 70টারে টেনে এনে বেঁধে ফেলেছে। ভাই আজকে যদি বিশ্বের দিকে তাকাই, 700 কোটি মানুষ বাস করে, এই বিভিন্ন ধর্মাবলম্বী 700 কোটির ভিতরে 125 কোটি শুধু মোল্লার বাচ্চারা। জোরে বলেন, জোরে বলেন। আমরা কিন্তু সংখ্যালঘু নয়, সংখ্যাগুরু, কিন্তু আমরা ছিন্ন ভিন্ন হয়ে গেছি। একটা মসজিদেই 5টা দল, ঠিক কিনা বলেন? একটা পাড়ায় 4টে দল, বাপ বেটাই মিলেই, চাচা ভাই ভাই মিলেই, খালি একটা আর একটার কি করে বাঁশ দেওয়া যাবে সেই চিন্তা করে ঘুরে নেই। আমাদের ভিতরে ত্যাগ, ক্ষমা, একে অপরের সঙ্গে মিল, মহব্বত নেই, শুধু রয়েছে বদলা আর প্রতিশোধের আগ্রহ। ছিন্ন ভিন্ন আল্লাহ জয় দিয়েছেন আমার নবী। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরাতে ঘুমাতে পারেন না, সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো জয় দিয়েছেন তবুও আপনার ঘুম আসছে না। নবী বললেন আমার চাচার আত্মনাদ আমার ঘুম কেড়ে নিয়েছে। কেন? ওই 70টা কাফেরকে যে ধরে এনে বাঁধলেন মসজিদে নববীর খুঁটিতে, এই 70টার ভিতরে ছিলেন রাসূলুল্লাহর চাচা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচার বাদনটাকে একটু ঢিলা করে দেব।
ও আমার ভাই জানেরা, আমার রাসূলুল্লাহ কে আমার আল্লাহ কেমন নিয়ামত আমাদের জন্য করেছিলেন, আমার নবী কেমন বিচারক ছিলেন, আমার নবী কেমন ন্যায় ও ইনসাফ ওয়ালা ছিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, না না না, আমার চাচা বলে আলাদা করে বিচার হবে না, আমার চাচা বলে আলাদা করে বিচার হবে না, আমার চাচার বাদনটাকে ঢিলা করে দেবে, অন্যদের বাদনগুলো ওইভাবে থাকবে, হবে না হবে না। আল্লাহ নবী সোনার জমানে বললেন, যে সময় তোমরা দেখতে পাবে সমাজের নেতা গুলো হয়েছে দুষ্ট চরিত্রের মানুষ, আমি আল্লাহ নবী বলছি ওই সময় দুনিয়াতে আর বেঁচে থাকা ওই সময় দুনিয়াতে বেঁচে থাকার আশা করো না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সময় দুনিয়া জমিনে বেঁচে থাকার চাইতে মরে কবরে যাওয়াটা তোমাদের জন্য বড় ভালো। নবী বললেন, নেতা যখন খারাপ হবে, ধনী যখন কৃপণ হবে, আর দায়িত্বের কাজ যখন নারীর হাতে চলে যাবে, ওই সময় দুনিয়াতে আর বেঁচে থাকার আশা করো না, মরে কবরে এসো। একের পর এক আসমানি গজব শুরু হবে, লাইলা আয়লা ফনি একের পর এক, বুলবুল বুলবুল এসে কিছু মাল করি আমাকে দিকে কি বলে, হ্যাঁ এদিকে মসজিদের আগের কাতারে আবার এক কাঠাও ক্ষতি হয়নি, চার বিঘের মাল নেছে, ছেড়ে দোয়া করতে দেন আসি জান্নাত, বুঝলেন বলতে ফাও দিচ্ছে লোবো না, হ্যাঁ বলে ফাও আলকাতরা দিচ্ছে নোবা, তাহলে সাদা জামাই করলো মাল ছাড়বে না। বাবাজি রাসূল বললেন, নেতা যখন খারাপ, ধনী যখন কৃপণ, দায়িত্বের কাজ যখন নারীর হাতে, আর বেঁচে থাকার আশা করো না, সময়টা কি এখন এসেছে বলে মনে হয়? তখন সমাজের নেতৃত্বের জায়গাগুলো, চেয়ারগুলো যারা দখল করেছে, সমাজের হাইব্রিড মাতাল যারা, তারাই বেশি হয়েছে সমাজের নেতা, ঠিক কিনা বলে? মাতালের হাতে যদি গাড়ি রাস্তায় ঠিক থাকে, ও গাড়ি রাস্তায় চলবে না, খানায় যাবে, এই কথা বলেন না কেন? রাজনৈতিক দিক বলুন আর ধর্মীয় দিক বলুন, জি অধিকটা যেমন ওই সমস্ত অযোগ্য ব্যক্তিদের আজায় হাতে চলে গিয়েছে, ধর্মীয় জায়গাগুলোতেও দেখছি, জলসা বলুন আর মসজিদ বলুন, মাদ্রাসা বলুন আর ধর্মীয় জায়গা বলুন, বেশিরভাগ হাইব্রিড হারাম খদ্দের দখলে চলে গেছে মসজিদ মাদ্রাসা, ঠিক কিনা বলেন? হাইব্রিড হারাম খোর তারা, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এরা ইমামদের, হাফেজ আলেমদের নাকে দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা চালাচ্ছে, এরা মনে করছে যে মসজিদের সদস্য মানে আমি একটা পার্লামেন্টের সদস্য হয়ে গেছি, নিজের নিজের এখনো পেশাব করার কাণ্ডক জ্ঞান হয়নি, ইমাম সাহেবের ঘুষ পেরাতে ও মনে করে পেশাব করা মানে হেই জামারি বলে লুঙ্গি এই বন্ধ বন্ধ মাল খাসা মেরে পেশাব করতে বসে, ইমাম সাহেবের বলতে তুমি কালকে কোথায় বসে বসে আচ্ছা, আজকে এই জাহেলদের হাতে যখন এই দায়িত্ব চলে গেছে, তখনই এই অশান্তির আগুন শুরু হয়ে গেছে। যার কান্তক জ্ঞান কতটা গরম পানিতে একটা চায়ের কাপ পরিষ্কার হবে, তারে যদি একেবারে শ্রেষ্ঠত্বের আসন বসিয়ে দেওয়া হয়, সে দেশের অবস্থা কি হতে পারে? কথা বুঝতে পারেননি? মদিনার খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা উট হারিয়ে গেছে, ওমর সিংহাসন ত্যাগ করে খোলা ময়দানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, মরুভূমির উত্তপ্ত গরম বালুর উপরে, যে আমি আমানতদার, দেশের মানুষের সম্পদ আমার কাছে জমা রয়েছে, আমানত যদি খেয়ানত হয়ে যায় আমি ওমর জবাবদিহি করতে পারবো না,
তাই এই মরুভূমির উত্তপ্ত গরম বালুর চাইতে আল্লাহর আযাবে জাহান্নামের আগুনটা অনেক কঠিন হবে। তাই আমি জাহান্নামের ভয় করে সিংহাসন ত্যাগ করে উট খুঁজে খুঁজে বেড়াচ্ছি। জোরে বলেন বাবুর এ দেশ আর সে দেশ ঘুরতে ঘুরতে অর্ধেকটা দেশটা ভিখারি হয়ে গেছে। রাজকোষ থেকে পয়সা নিয়ে সংসার চালাতেন, টুপি বুনতেন, কোরআন শরীফ করতেন, তাই দিয়ে সংসার চালাতেন। উদ্বৃত্ত পয়সা গুলো জনসাধারণের জন্য সরকারি ফান্ডে জমা করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানকার মেম্বাররা ভালো, আমি এদের কথা বলছি না, আসলে সব খারাপ আমাদের ওই দিকে। ভাইরা কি বললাম, রাসূল বললেন জি, নেতৃত্বের জায়গাগুলো যখন অযোগ্য ব্যক্তিদের হাতে চলে যাবে ওই সময় বেঁচে থাকার আশা করো না, একের পর এক তোমাদের উপরে আমার আল্লাহর আসমানি গজব আসবে। আল্লাহ নবী সাহাবীরা সকলের বদন একটু একটু করে ঢিলা করে দিলেন। আমার রাসূলুল্লাহ, আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে আরাম করবালেন। ফজরের আজান হয়ে গেল, ফজরের জামাতে নামাজ হলো, নামাজের পরে মদিনার মসজিদে নববী শরীফে পার্লামেন্ট বসে গেল। এই 70টা বেঈমান কাফের কি করা হবে সিদ্ধান্ত হয়ে গেল। এদের ভিতরে যারা লেখাপড়া জানে একটা একজন 10 জন মুসলমানকে লেখাপড়া শেখাবে, তো তাদেরকে ছাড় করে দেওয়া হবে। শিক্ষার এত গুরুত্ব দিলেন রাসূলুল্লাহ যে এদের ভিতরে যারা লেখাপড়া জানে একজন 10 জন মুসলমানকে লেখাপড়া শেখালে ছাড়, আর লেখাপড়া যারা জানে না ওদের টাকা দেওয়া লাগবে। এটা মাদ্রাসা তো নাকি? জি জি মক্তব না, হিফজুল কোরআন মাদ্রাসা। হিফজুল কোরআন কত ছেলে পড়ে বলেন? বলেন গ্রামের লোক কেউ নেই? 25-30টা গ্রামের ছেলে কটা? মাশাআল্লাহ ভাই, এই যে একটা হিফজুল কোরআন মাদ্রাসা, আজকে বড় দুর্ভাগ্যজনক সত্য কথা আমাদের কাছে এই গুরুত্বটা অনেক কমে গেছে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি শেখানোর ব্যাপারে যতটা এগিয়েছি, কোরআন শেখানোর ব্যাপারে আমাদের ঘরের অভিভাবকেরা ততটা অগ্রসর হইনি। আমরা দেখেছি আমাদের ঘরের মায়েরা পর্দাকে জটলা বানিয়ে দিয়ে নির্লজ্জ বেহায়ার মতো সকাল 8-9টা বাজলে নিজেরা রেডি হয়ে বাচ্চার ব্যাগটাকে নিয়ে ইংলিশ মিডিয়ামের দরজায় চলে যাচ্ছে বাচ্চাকে ইংরেজি শেখাতে। শরীয়ত নাজায়েজ বলিনি, হারাম বলিনি। একটা নারী পর্দার ভিতরে যেতে পারে, কিন্তু আমি আমার নলেজে যতগুলো দেখেছি যারা যায় 10টা যদি যায় তো 9:30 পর্দার সঙ্গে যায় না। ঠিক কি না বলেন? 9:30 কেন বললাম? একটা একটু মাঝে মাঝে অন্না টন্না মাথায় দিয়ে যায়, তো ওতে কোনো পর্দা আদায় হয় না। খালি বলতে একটু অস করো দিন, ছেলে মেয়ে ভাত দেয় না, ছেলে ভাত দেয় না, বাপ বলতে তো ছেলে গুপ গুপ করে কিল মেরে যাও। কি সর্বনাশ বলেন দিন, আমি বলি সত্যি অন্যায়, ও বহু অন্যায় করেছে, সত্যি তো অন্যায়, একবার না হাজার বার বলবো অন্যায়। কিন্তু তার আগে আমার একটু জানতে ইচ্ছে করে যে এটা কোন কোম্পানির প্রোডাকশন, বুঝতে পারেননি? কোম্পানি আছে যদি দাগ থাকে যা প্রোডাকশন হবে সব দাগওয়ালা, অতএব মাল পেটানোর আগে শ্বাস পেটাতে হবে। শ্বাস যদি পিটিয়ে সোজা করা যায় তাহলে পরের বারে অন্তত দাগওয়ালা হবে। রাসূলুল্লাহর আব্বা ওযু করলেন, মা ওযু করলেন, বাসর ঘরে প্রবেশ করলেন, সন্তান দিলেন আল্লাহ,
সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বিশ্বের আব্বা আবু সালে মুসা জঙ্গি, মা উম্মুল খায়র ফাতিমা বিবাহের পরে স্বামী স্ত্রী দুজনা ওযু করলেন, বাসর ঘরে প্রবেশ করলেন, সন্তান দিলেন আল্লাহ, সন্তান হলো সমস্ত ওলীদের বাদশা। একটু জোরে বলে আমাদের আব্দুল কাদেরের বাপ বাসর ঘরে যাচ্ছে তিন মাইলের বিড়ি নিয়ে, এখানে ওলি হবে না ওল হবে, বুনল খাচ্ছে আর গাল চুলকাচ্ছে, তেতুল খেয়েও রক্ষা নেই। আবু সালে মুসা জঙ্গিকে বললেন, শ্বশুর আমার মেয়েকে বিয়ে করলে তোমার ক্ষমা হবে, তবে শোনো বিয়ে করার আগে আমার মেয়ে কিন্তু অন্ধ, চোখে দেখতে পায় না, আমার মেয়ে নুলো, হাতে কাজ করতে পারে না, খোড়া হাঁটতে পারে না। আচ্ছা আজকের ওই মেলা আর এই বাজারটার দিকে তাকিয়ে দেখেন দিন আমাদের ফাতেমারা কেউ নুলো আছে কিনা, জি মেয়েরা যখন বেপর্দা বেহায়াপনা অবস্থায় বার হয় শয়তান ওদের দিকে উকি ঝুঁকি মারতে থাকে, ওদের ওই বাচ্চা ধারণ করার প্রেমে ঝং ধরে যায়, পরিচিকা ধরে যায়, ওই প্রেমে ভালো বাচ্চা জন্ম নিতে পারে না। সন্তানের যেমন দায়িত্ব রয়েছে মা বাপের সেবা করা, ঠিক তথই হলো মা বাপেরও দায়িত্ব রয়েছে সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। কোনটা করেছি যে সন্তানের আকিকা করা হলো না, কিয়ামতের ময়দানে ওই সন্তান তার আব্বা মায়ের কোনো উপকারে আসবে না। ছেলে হলে নবীদের, মেয়ে হলে নবীর বিবিদের নামের সঙ্গে মিল করে নাম রাখা ভালো। আদর করে নাম রেখেছে পাখি, তাহলে তো বড় হলি ডানা মেলে উড়ে যাবে, তো ভাত দেবে কি বলে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির আব্বা মায়ের উদ্দেশ্য নাম রেখেছে রুহুল আমিন, ফেরেশতা জিবরাইল আমিনের নামের সঙ্গে মিল করে বাংলার মানুষের ঘরে ঘরে ন্যায় ও সত্যের বাতি জ্বালাবো, কোরআনের বাতি জ্বালাবো, তাই জিবরাইল আমিনের নামের সঙ্গে মিল করে নাম রেখেছে রুহুল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মায়ের আশা পূরণ হয়েছে না হয়নি বাবু? জি জি, দায়িত্ব রয়েছে সন্তানকে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া। ও আমার ভাইরা, ও আমার গুরু বিয়ানেরা, নওজোয়ান যুবকেরা শুনে রাখো, পারলে ছেলেকে কোরআন শরীফ রুবু শেখান, নামাজি বানান, ওকে মুসল্লি বানিয়ে যান, লক্ষ লক্ষ টাকা রেখে যাবেন, ছেলেটাকে মানুষ তৈরি না করে অমানুষ তৈরি করে যাবেন, টাকা আপনার নষ্ট হয়ে যাবে, সম্পত্তি আপনার নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু না না টাকা কম থাকে, ছেলেটা যদি মানুষের মতো মানুষ হয়ে যায়, ছেলেটা যদি নামাজি হয়ে যায়, ছেলেটা আসমান জমিন কেন তার চাইতো বেশি ফারাক রয়েছে, জোনাকেদের কান্না এ তো মহব্বতের কান্না নয়, এটা টাকার কান্না, জোনাকেদের কান্না এ তো মহব্বতের কান্না নয় টাকার কান্না, সন্তানের কান্না ও তো টাকার কান্না নয় মহব্বতের কান্না, সন্তানের হৃদয় বানা চোখের বাড়ি, অন্তর নিগড়ানো চোখের বাড়ি, সন্তান যদি নামাজের বাড়িতে বসে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে বলে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, দু চোখের দিয়ে যদি পানি টোসা গড়িয়ে যায় ওই পানিটা আমার আল্লাহ পাকের দরবারে বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ নবী বলে সন্তানের চোখের পানি নাকে ডোগায় আসার আগে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। পারলে ছেলে মসজিদের ইমাম জানাজা পড়াবে, ওই ওসিয়াত না করে টার্গেট নেন আমার ছেলে আমার জানাজা আমাদের ইমাম হবে, কথা বুঝেন?
জানাজার কবর ইমাম আমার ছেলে হবে, ওই মানুষটাই তো কেনা হয়েছে যে জানাজা নামাজের ইমাম নিজের ছেলেকে মারে। কোথায় সেই ছেলে, কোথায় সেই ছেলে? বছরে একবার বাপের জন্য সবরেসানি করে আরো রাস্তার ধরে বসে বসে বিড়ি খাচ্ছে, বলে আর যাবি না দোকানে যাবি না? বলছে না না আজ আমার বাপের সেই সেই এই তারিখে মরে গেছিল, বাড়ি খতম হচ্ছে না, আমি যাবো না দোকানে যাবো। ছেলেরা কোরআন খতম করছে আর ও বিড়ি খতম করতেছে। দোয়া যখন হবে মাদ্রাসার হুজুরদা দিয়ে ইমাম সাহেব হাজি সাহেব মুসল্লিরা দিয়ে দোয়া করছে, আর তখন হাড়ি করা গোসল করছে খাওয়া দাওয়া, সে জিনিস তো রেখে যেতে পারিনি আমরা। কথা বুঝেন, সে জিনিস তৈরি করে একটা নেক আওলাদ দুনিয়াতে রেখে দেন। আপনার মন চাইছে আপনি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়ান, কোন আলেম মাওলানা মুফতি সাহেব পীর সাহেব নাজায়েয হারাম বলবেন না, তবে আমি একটা কথা বলে যাচ্ছি, আপনার বাচ্চাটাকে শুধু যদি আপনি জেনারেল শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা যদি ওই বাচ্চাটার ভিতরে না দেন, ওই বাচ্চাটার নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। জি একটা উদাহরণ স্বরূপ বলি, এটা কোন মাস বাবা? আল্লাহ বললেন আমার হাবিব ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহেদা সাক্ষীদাতা করে। এই মিয়ারাজ আমার রাসূল যে সাক্ষ্য দেবেন কিয়ামতের ময়দানে, সাক্ষী তো তারাই দেবে যারা নিজে চোখে দেখেছে নিজে কানে শুনেছে, ঠিক কি না? মিয়ারাজের এটা একটা কারণ। জি জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছিলেন আসমান কেঁদেছিল আল্লাহ, জমিনে রাসূল আসবে, জমিনে থাকবে, ইন্তেকালের পরে জমিনে কবর হবে, আমি কি পাবো না? আল্লাহ আসমানের দোয়াকে মঞ্জুর করেছিলেন, সপ্তম আসমান নবীকে ভ্রমণ করালেন, এটা মিয়ারাজের আরেকটা কারণ। জি জি, মিয়ারাজ রাসূলুল্লাহ একই বছরে রাসূলুল্লাহর চাচা আবু তালিবকে হারালেন, রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু বিজ্ঞানের 14 পুরুষের ক্ষমতা নেই, এই যে বিমান আবিষ্কার করেছে আল্লাহ আমার নবীর জন্য পাঠিয়েছিলেন বোরাক, কি পাঠিয়েছিলেন? বোরাক। এই বোরাক থেকেই ওরা আবিষ্কার করেছে বিমান, বোরাকের ব আর বিমানের ব। জি রাসূলুল্লাহ বোরাকটা ছেড়ে আরো দ্রুত গতি দ্রুত গতির একটা বাহনে রাসূলুল্লাহ আরোহণ করে আরশে আযীমে পৌঁছালেন, যার নাম হলো রফরফ। এই বিমানের চাইতে আর একটা দ্রুতগামী এই বিজ্ঞান বানিয়েছে, যার নাম হলো রকেট। রফরফের র আর রকেটের র দুটো এক জায়গায় রেখেছে। জি আসুন, আমার বক্তব্য কাল সকালবেলা আপনার ওই স্কুলে পড়া বাচ্চাটাকে বলবেন কোচি উপরের দিকে তাকিয়ে উপরে ওটা কি, ও বলবে আব্বু আকাশ কি দিয়ে তৈরি ওটা, ইজ ফর নাথিং, আব্বু আকাশ আসলেই কিছু না, বাষ্প আকারে জমে জমে তৈরি হয়েছে, ঠিক তো নাকি? বাষ্প আকারে জমে জমে তৈরি হয়েছে বিজ্ঞান বলছে, কোরআন বলছে সব আসাস্তরে আমার আল্লাহ সাতটা আকাশ বানিয়েছেন। জোরে বলবেন, একটু জোরে বলেন, তাহলে আমার আমার বাচ্চার কথাটা আর কোরআনের কথাটা এক হলো না আলাদা হলো? আমার কোচির কথাটা আমার বাচ্চার কথাটা কোরআনের পক্ষে চলে গেছে না বিপক্ষে? বিপক্ষে চলে গেছে। আমার মাথার ঘাট পায়ে ফেলা পয়সা দিয়ে আমি স্কুলে যেটা ওকে পড়িয়েছি সেটা ইসলাম বিরোধী কোরআন বিরোধী শিক্ষা, এর পরেও আলেম মাওলানা মুফতি হারাম বলি পড়া যাবে না বলিনি, ও পড়ুক তবে যেন বিশ্বাস না করে, এজন্য ওকে দরকার রয়েছে এখন মক্তব মাদ্রাসায় পাঠিয়ে ধর্মের ন্যূনতম জ্ঞানটুকু ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া।
এখানে আমাদের ঘাটতি। জি জি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআরাজে গিয়েছিলেন। জি, রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। ইতিহাসের বইগুলোতে লেখা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। এই কথাটা কাঁচা মিথ্যা কথা। রাসূলুল্লাহ কখনোই মক্কার কাফেরদের অত্যাচারে মক্কা থেকে মদিনায় যাননি। রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন আল্লাহ পাকের আদেশে, নিজের ইচ্ছায় নয়, নিজের ইচ্ছাতে চলে গিয়েছিলেন। এ কথা বলা মানে এখানে নবী পাকের একটা অধৈর্যের প্রমাণ হচ্ছে। নবীদিগের অন্যতম গুণ হলো ধৈর্য ধারণ করা। অধৈর্য হওয়াটা নবুয়তের শানের বড় একটা খেলাপ। জি, ভাবিনি, ভাববার সময়ও হয়নি। আমার বক্তব্য চলে ও ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার হোক, তবে অন্তত ন্যূনতম ধর্মীয় জ্ঞানটুকু ওর ভিতরে ঢুকিয়ে দেন, তা না হলে নাস্তিক হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। আসুন, যে কথাটি আমি বলছিলাম, তাহলে আজকে আমাদের আমাদের ঘরে কেন সেই ছেলে জন্ম নিচ্ছে না? জি জি, আমি আগেই বলেছি, ফ্রেমটা যদি খারাপ হয়, জি, তাহলেই তো সেখানে খাটি। বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান 18 পারা কোরআন শরীফের হাফেজা ছিলেন, প্রতিনিয়ত তেলাওয়াত করি তবে ঘুমাতেন, আর বরফির সাহেব হুজুরটা মুখস্থ করতেন। জোরে বলুন। শুধু হাফেজা ছিলেন না, আমরা আমরা অনেকেই আছি ছেলে বিয়ে দেব, তো যে খুব ছেলের বাপটা খুব একটু ভাবভঙ্গি নিয়ে বলে, মা তুমি কোরআন শরীফ জানো? আমি খুব নামাজ কালাম পড়ি, তো একটু আল্লাহ বিল্লাহ করি মা, আমার খুব ইচ্ছা একটা কোরআন জানতে বলা মেয়ে, আমি আমার বউ মা। আচ্ছা মা, যদি একটু ঘুরিয়ে বলতো যে সোনার চাঁদের জন্য আমার দেখতে এসেছে, আপনার সে সোনার চাঁদ কি কোরআন শরীফ জানে? আমি তো মুখ থেকে মনে হচ্ছে পনের টাকা নেওয়ার মতো মানুষের ভিতরে কেউ নেই। জি জি, না নেবে কেন? আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে মেয়ে হলে বালির ভিতরে কবর দিত, এটা শিক্ষিতের জামানা, বালির ভিতরে দেয় না, তবে হাজার হাজার মেয়েদের জীবন চলে যাচ্ছে টাকার ভিতরে। আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল লাগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতির মর্যাদা দিয়েছেন, নারী জাতির সম্মান রাসূলুল্লাহ দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ, খায়রুল মাতাঈ দুনিয়া ইমরাতুস সালেহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো নারী। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, নারীর এত মর্যাদা, নারীর এত সম্মান মহান আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। ও আমার ভাইরা, আমি যে কথাটি আপনাকে বোঝাতে চাইছিলাম, রাসূলুল্লাহ বলেছেন কোন নারী যদি বিপদে চলে যায়, বাচ্চা ধারণ করে ওই 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 মান ওই নারীটার উপরে ইবলিস শয়তানের দৃষ্টি চলে যায়, ওর বাচ্চা ধারণ করার প্রেমে জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, ওই প্রেমে আর ভালো বাচ্চা জন্ম নিতে পারে না। আমার রাসূলুল্লাহ বলতেন, ও আমার সাহাবীরা, তোমরা মদিনার মেয়েদেরকে বিয়ে করো, মদিনার মেয়েদের ভিতরে দুটো গুণ রয়েছে। মদিনার মেয়েদের ভিতরে দুটো গুণ রয়েছে, একটা গুণ হলো তাদের রয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, তাদের ভিতরে রয়েছে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অনেক বেশি। তোমরা মদিনার মেয়েদের বিয়ে করো, মদিনার মেয়েদের ভিতরে দুটো গুণ রয়েছে, একটা গুণ হলো মদিনার মেয়েদের ভিতরে রয়েছে স্বামীর চাইতে, সন্তানের চাইতে, বাপের চাইতে, ভাইয়ের চাইতে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতটা অনেক গুণে বেশি। জোরে হবে, একটু জোরে বলবেন না?
মদিনার মেয়েদের ভিতরে আরেকটা গুণ রয়েছে, সেটা হলো ওদের ভিতরে বাচ্চা ধারণ করার ক্ষমতাও বেশি। আল্লাহ নবী বললেন মদিনার মেয়েদের ভিতরে গুণ রয়েছে, ওরা ওদের স্বামীর চাইতে, ওরা ওদের সন্তানের চাইতে, ওরা ওদের বাপ ভাইয়ের চাইতে বেশি 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 আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে। ও ভাইরা, আমি শুরুতেই হাদিসটা শুনিয়েছিলাম, সবচাইতে যারা আমার নবীকে বেশি মহব্বত করেছে তারাই তো ইমামদার বলে বিবেচিত হয়েছে, তারাই তো ইমামদার বলে পরিচয় দিয়েছে। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ নবী বললেন মদিনার মেয়েরা সবচাইতে বেশি আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করে। ওই চরিত্রটাকে সামনে রেখে আমরা যদি আমাদের সমাজটার দিকে তাকাই, আমাদের ঘরে মেয়েরা বেশি 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 ওরা স্বামী চাইতে আল্লাহ পাকের চাইতে স্বামীকে বেশি মহব্বত করে। ভুল বলেছি আমি? তাই যদি না হতো স্বামীর সংসারকে ডেভেলপ করতে এরা পদ্মাত্মক হয়ে যেত, স্বামীর সংসারকে ডেভেলপ করতে এরা লাগাম ছাড়া হয়ে যেত না, স্বামীর সংসারকে ডেভেলপ করতে এরা গুরুগুরুনার মহিলা সমিতিতে যোগ দিতে পারত না। জি জি, একবার দরুদ শরীফ আল্লাহু আকবার। আমি বক্তব্য লম্বা করব না, আওলাদে মুজাদ্দিদের জামান হুজুর কিবলা এক্ষুনি আসবেন। জি জি, আল্লাহ যদি মওকা দেয় অন্য কখনো আবার শোনানো যাবে। আজকে একটু আগেই যে কথা আমি বলছিলাম, জি রাসূল বলেছেন আল মাদরাসাতু বাইতি, আমি রাসূলুল্লাহ আমার ঘর। যে সময় গোটা বিশ্বের মুসলিম বিদ্বেষীরা আমাদের উপরে এই মসজিদ আর মাদ্রাসাকে তারা নষ্ট করে দেওয়ার জন্য একটা চক্রান্ত চালিয়ে যাচ্ছে, আমার নওজোয়ান যুবক, আমার তরুণেরা, আমার ভাইয়েরা, মুরুব্বি আমিরা, এই চরম একটা পরিস্থিতিতে এর ভিতরে আমার কোন সোনার মানিক ভাই কি আছেন? এই মাদ্রাসা, এই কোরআনি ঘরকে জিন্দা রাখার জন্য অল্প কিছুক্ষণ আমি আপনাদের কাছে একটু হাতটা পাতলাম। কোন ভাই আছেন মাদ্রাসার জন্য 2000 টাকা দিতে পারবেন? জি, আমি গোনাহাগার।